আধুনিক যুগের বিস্তৃতি 1800 সাল থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত। বাংলা সাহিত্যে আধুনিক যুগ অসংখ্য ক্ষণজন্মা লেখকদের অবদানের ফলে সমৃদ্ধি লাভ করেছে। এর প্রথম থেকেই বাঙালিদের পাশাপাশি অনেক অবাঙালি ব্যক্তিত্ব তাদের মনন ও মেধা ব্যয় করেছেন। এসব কারণে বাংলা সাহিত্যে সমৃদ্ধি এসেছে। দেশীয় ও পাশ্চাত্য মত ও দর্শন চিন্তার অভিঘাত লেগেছে আধুনিক সাহিত্যে। অনেকেই গোষ্ঠীবদ্ধ হয়ে সাহিত্য চর্চা করেছেন সত্য, কিন্তু শেষ পর্যন্ত ব্যক্তি হিসেবেই সাহিত্যাঙ্গনে প্রত্যেকে প্রতিষ্ঠা পাবার প্রয়াস পেয়েছেন। এই স্বাতন্ত্র্যবাদই সম্ভবত আধুনিক যুগের প্রধান বৈশিষ্ট্য। প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যে দেখা গেছে শুধু কবিতায় সাহিত্য রচিত হতো। আধুনিককালে কবিতার পাশাপাশি গদ্যেও সাহিত্য রচিত হয়েছে। এ সময় সাহিত্য নিয়েছে নানা মাত্রায় মোড়। উপন্যাস, নাটক, প্রবন্ধ, ছোট গল্প সহ বহু কিছু সৃষ্টি হয়েছে। কাব্যাঙ্গিকেও এসেছে নতুন সুর। তাছাড়াও কবিতাতেও গদ্য প্রবেশ করলো, এলো গদ্য কবিতা। আজ অবশ্য আধুনিক যুগ অতিক্রম করে উত্তর আধুনিক যুগে প্রবেশ করেছে বলে কেউ কেউ মনে করেছেন। মর্মগত নৈরাশ্যবোধ থেকে এই উত্তরাধুনিক যুগ চেতনার উদ্ভব বলে দাবি করেন এর বিপরীত মত পোষণকারীগণ। সাহিত্য এরকম দ্বন্দ্বের মাধ্যমেই অগ্রসর হয়। বাংলা সাহিত্যে আধুনিক যুগের আগে যে সাহিত্য রচিত হয়েছে তা ছিল মূলত কবিতা বা পদ্য নির্ভর। ঊনবিংশ শতাব্দী থেকে বাংলা সাহিত্যে মূলগত যে বৈশিষ্ট্য পরিদৃষ্ট হয় তা হল গদ্য সাহিত্যের উদ্ভব, সাময়িক পত্রের আবির্ভাব, নাট্য সাহিত্যের জন্ম, প্রবন্ধ যা চিন্তামূলক সাহিত্যের সৃষ্টি। এ সময় প্রথাগত কবিতার বদলে কাব্যক্ষেত্রে নানান পরীক্ষা নিরীক্ষা এবং পাশ্চাত্য প্রভাব অঙ্গীভূত হয়েছে। এছাড়াও সাহিত্যের চেতনাগত পরিবর্তনও পরিদৃষ্ট হয়েছে। এগুলো হচ্ছে প্রকৃতিবোধ, শিল্পচেতনা, সর্বোপরি অদৃষ্টবাদের পরিবর্তে মানব নির্ভরতা ও মানব প্রাধান্য। প্রথম গদ্যরীতির বিকাশ লাভ করে এই সময়। জীবনমুখী সাহিত্য চর্চা শুরু হয়, চলিত ভাষার ব্যবহার শুরু হয়, বাংলা গদ্যের উন্মেষ। আসামের রাজা অহোম রাজ স্বর্গ নারায়ণের কাছে কোচবিহারের মহারাজা নবনারায়ণ একটি লিখিত পত্র দেন, যা অসামাবন্তী পত্রিকায় 1555 সালে প্রকাশিত হয়। এ পত্রকেই বাংলা গদ্যের প্রাচীনতম নিদর্শন মনে করা হয়। বাংলা গদ্যের প্রাথমিক বিকাশ শুরু হয় পর্তুগিজ পাদ্রিদের হাত ধরে। পর্তুগালের রাজধানী লিসবন থেকে 1743 সালে 3টি বাংলা গদ্যের বই বের হয়। বইগুলো বাংলা ভাষায় লেখা, কিন্তু অক্ষরগুলো ছিল রোমান। একটি লেখক ছিলেন দোম অ্যান্টোনিও, তাই বইয়ের নাম ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। অপর বই দুটির লেখক পাদ্রি ম্যানুয়েল দ্য এসম্পোসাও, বইয়ের নাম কৃপার শাস্ত্রের অর্থভেদ এবং ভোকাবুলারিও এম ইদুয়মা বেনগল্লাই পর্তুগিজ। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ ও শব্দকোষ এটি। শ্রীরামপুর মিশন 1800 সালে বাইবেলের নিউ টেস্টম্যান্ট গসপেল অফ এসটি ম্যাথুজ অংশের অনুবাদ প্রকাশিত হয়। এই অনুবাদ মঙ্গল সমাচার মতিয়ের রচিত নামে প্রকাশিত হয়। 1818 সালে শ্রীরামপুর মিশন থেকে দিকদর্শন ও সমাচার দর্পণ নামে দুটি পত্রিকা প্রকাশিত হয়। ফোর্ট উইলিয়াম কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজে প্রথম বাংলা গদ্যের সার্থক সূত্রপাত হয়। ফোর্ট উইলিয়াম কলেজ থেকে বাংলা গদ্যরীতিকে শৃঙ্খলাবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়। প্রতিষ্ঠাকাল, ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এবং 1801 সালে এখানে বাংলা বিভাগ খোলা হয়। এখানকার অধ্যক্ষ ছিলেন উইলিয়াম ক্যারি। উইলিয়াম ক্যারি ছিলেন বাইবেলের অনুবাদক। উইলিয়াম ক্যারির নেতৃত্বে 2 জন পণ্ডিত ও 6 জন সহকারী বাংলা গদ্য রচনায় আত্মনিয়োগ করেন। ফোর্ট উইলিয়াম পর্বে অর্থাৎ 1801 থেকে 1815 খ্রিস্টাব্দের মধ্যে 8 জন লেখক 14টি বাংলা গদ্য পুস্তক লিখেছেন। উইলিয়াম ক্যারি 1801 সালে সাধারণ মানুষের সংলাপের ভিত্তিতে লিখেছেন কথোপকথন এবং পরবর্তীতে 1812 সালে গল্প ও কাহিনী সংকল্প ভিত্তিতে লিখেছেন ইতিহাসমালা। রামরাম বসু 1801 সালে লিখেছেন জমিদার প্রতাপাদিত্যের জীবনী, রাজা প্রতাপাদিত্যের চরিত্র এবং 1802 সালে কাল্পনিক পত্রের সংকলনে রচনা করেছেন লিপিমালা। গোলোকনাথ শর্মা 1802 সালে সংস্কৃত হিতোপদেশ বাংলায় অনুবাদ করেন। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 1802 সালে রচনা করেন অনুদিত কাহিনী সংকল্প 32 সিংহাসন। 1808 সালে সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করেন হিতোপদেশ। 1808 সালে বাংলা ভাষায় লেখা প্রথম ইতিহাস গ্রন্থ রাজাবলী রচনা করেন। এছাড়াও 1833 সালে প্রবন্ধের সমাহার গ্রন্থ প্রবোধ চন্দ্রিকাও রচনা করেন।
এছাড়া 1817 সালে বেদান্ত নিয়ে আলোচনা বেদান্ত চন্দ্রিকা রচনা করেন। তারিণী চরণ মিত্র 1803 সালে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করেন অরিয়েন্ট ফেবুলিস্ট। রাজীব লোচন মুখোপাধ্যায় 1805 সালে ঐতিহাসিক জীবনের ভিত্তিতে রচনা করেন মহারাজ কৃষ্ণচন্দ্র বায়স্য চরিত্র। চণ্ডীচরণ মুন্সী 1805 সালে ফরাসি তুতি নামাহ এর বাংলা অনুবাদ করেন তোতা ইতিহাস। হরপ্রসাদ রায় 1805 সালে সংস্কৃত পুরুষ পরীক্ষার অনুবাদ করেন। এ সময়ের গুরুত্বপূর্ণ দুটি রচনা ছিল রাজাবলী ও রাজা প্রতাপাদিত্য চরিত্র। তার ভিতরে রাজাবলী হল বাংলা ভাষায় লেখা প্রথম ইতিহাস গ্রন্থ। এর রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এই গ্রন্থে আরবি ফার্সি শব্দের ব্যবহার বেশি। এছাড়া রাজা প্রতাপাদিত্য চরিত্র বাংলা ভাষায় ছাপানো গদ্যে লেখা প্রথম বাংলা বই। এটি লিখেছেন রামরাম বসু। ষোড়শ শতকের বাঙালি জমিদার প্রতাপাদিত্যের জীবনী নির্ভর এই বইয়ের বিভিন্ন কিংবদন্তি ঘটনা উল্লেখ আছে। এটি একটি মৌলিক গ্রন্থ। এটি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস ভিত্তিক জীবনী গ্রন্থ। এক নজরে আধুনিক যুগ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। গদ্যের বিকাশ হয় 19 শতকে। বাংলা গদ্যের প্রথম বিকাশ পর্তুগিজ পাদ্রিদের হাতে। দোম অ্যান্টোনিও রচিত গ্রন্থ ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। কৃপার শাস্ত্রে অর্থবেদ লিখেছেন মনোয়েল দ্য অ্যাসম্পোসাও। রোমান অক্ষরে মুদ্রিত বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ লিখেছেন মনোয়েল দ্য অ্যাসম্পোসাও। সমগ্র বাইবেলের অনুবাদ করেন উইলিয়াম কেরি। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দের 4 মে এবং ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় 1801 খ্রিস্টাব্দে। উইলিয়াম কেরি ছিলেন শ্রীরামপুর মিশনের পাদ্রী। ফোর্ট উইলিয়াম কলেজ যোগ দেন 1801 সালে। কেরি রচিত গ্রন্থ কথোপকথন ও ইতিহাসমালা। রামরাম বসুকে বলা হতো কেরি সাহেবের মুন্সি। বাংলা ভাষায় প্রথম পত্রিকা দিকদর্শন 1808 সাল। সমাচার দর্পণ 1818 সালে প্রকাশিত হতো শ্রীরামপুর মিশন থেকে। সমাচার দর্পণের সম্পাদক ছিলেন জেসি মার্সম্যান। রাজাবলী বাংলা ভাষায় লেখা প্রথম ইতিহাস গ্রন্থ। রামরাম বসুকে কেরি সাহেবের মুন্সি বলার কারণ তিনি কেরি সাহেবকে বাংলা ভাষা চর্চার প্রতি আগ্রহী এবং শিক্ষাদান করেছেন।